শুরুতেই জানাব সংবাদ শিরোনাম এবার দেশবাসীকে নতুন বার্তা দিলেন ভিপি নূর জানাব শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গতকাল বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান নুরুল হক নূর বলেন গণ অধিকার পরিষদ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা এখন সব দলকে নিয়ে জাতীয় সমন্বিত কর্মসূচি হতে পারে তিনি বলেন বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে এর আগে কোনো সরকার এটি করতে পারেনি তিনি বলেন দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও তাদের গণমাধ্যমে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতা একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এদিকে জুলাই আগস্টে দেশে আন্দোলনরত ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে গণহত্যা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতি ট্রাইব্যুনালে এ আদেশ দেন গত পাঁচ আগস্ট আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেছেন যা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রসিকিউশন বলছে যেসব হেড স্পিচ শেখ হাসিনা দিচ্ছেন তা বন্ধেই মূলত এ আবেদন এর আগে গত আঠারো নভেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরো ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন দাখিল করতে হবে গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দল নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গোম হত্যা গণহত্যা গণহত্যাসহ দেড়শোর বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে গ্রেপ্তার আছেন সাবেক দশ সহ পঁচিশ জন এছাড়া রাজধানী সহ বিভিন্ন জেলায় তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে